প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটি জুয়েলারি ফটোশুট। ব্ল্যাক আমরা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি, আর সাথে হচ্ছে ব্ল্যাক টপস পরেছে একটা শাড়ির সাথে একটু ডিফারেন্ট ভাবে। আমাদের স্টাইলিশ হিসেবে এখানে আমাদের সাথে আছে রোমেল, এখানে ও একটা নেকলেস পরছে, সাথে কানের দুল অন্যান্য কিছু, এবং একটু ডিফারেন্ট ভাবে হাতে অন্য একটা নেকলেসকে একটু স্টাইল করে হাতে ডিফারেন্ট ভাবে পরাবো। আসলে জুয়েলারি শুটে লাইটিং একটা ফ্যাক্টর, তো আমরা যেটা করছি যে একদিকে একটা হাই লাইট ব্যবহার করছি, আরেকদিকে একটা লো লাইট ব্যবহার করছি। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের এই লাইটটা কেমনভাবে রাখতে হয় যাতে ব্যাকগ্রাউন্ডে কোনোভাবে এই লাইটটা চলে না যায়, তাহলে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক ব্যাপারটা ওভাবে আসবে না। আজকে আমি ইনডোরে ফটোশ্যুট করলাম, নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল, খুবই ভালো লেগেছে। ভিউয়ার্স, আমরা এতক্ষণ ছবি তুললাম তানজিদা তুষার, দ্য গর্জিয়াস তানজিদা তুষার, একটা জুয়েলারি ফটোশ্যুট, যে একটা জুয়েলারির সাথে একটু ডিফারেন্ট স্টাইলে হেয়ার স্টাইলটা করা হয়েছে, অ্যান্ড দেন হেয়ার একটা ব্যান্ড, যেটা একটা রিবন ব্যান্ড বাঁধা হয়েছে, সব মিলে একটু নতুনত্ব আছে। আই হোপ যে আপনাদের এটা ভালো লেগেছে। তো নেক্সট টাইম আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো মডেলের সাথে আরেকটা ফটোশ্যুটে।